সিনেমা মুক্তির পর সচরাচর সিনেমা হলে দেখা যায় না ঢালিউড কিং শাকিব খানকে কিন্তু এবার সেই ধারণা পাল্টে দিলেন তিনি ব্যাক টু ব্যাক প্রেক্ষাগৃহে ছুটে গিয়ে একই সিনেমা চার দিনের ব্যবধানে দুদিন পুরোটা দেখেছেন ঢালিউড খান চব্বিশ জুন শাকিব খান মিরপুর স্টার সিনেপ্লেক্সে তুফান ছবিটি উপভোগ করেন মিডিয়ার বন্ধুদের সঙ্গে চার দিনের মাথায় এবার তিনি সিনেমাটি দেখলেন মহাখালীর স্টার সিনেপ্লেক্সে যেখানে শিল্পী সাংবাদিক প্রযোজকরা যেন মিলেমিশে সাকিবকে ঘিরে একাকার হলেন সবশেষে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব বলেন তুফান যে শুধু দেশে ঝড় তুলেছে বিষয়টি তেমন না তুফান ঝড় পৃথিবীর সবখানে চলছে সবখানে এভাবে অগ্রিম টিকিট বুকিং নজির এর আগে কখনো দেখা যায়নি এটা খুবই আনন্দের বিষয় যে স্বপ্নটা আমরা সব সময় দেখে আসছি সেটাই বাস্তবায়ন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুফানের প্রশংসা করেছেন এতে তার দায়িত্ব বেড়ে গেল কিনা এমন প্রশ্নে সাকিব বলেন আমাদের প্রধানমন্ত্রী বরাবরই সংস্কৃতি কমনা তিনি শিল্পীদের অনেক ভালোবাসেন যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার হয় তিনি প্রত্যেকটি অনুষ্ঠানে আসেন এবং সবার সঙ্গে কুশল বিনিময় করেন শুধু তাই নয় তিনি দীর্ঘক্ষণ বসে থাকেন আজ তার দেশের সিনেমা এগিয়ে যাচ্ছে তিনি যখন গর্ব করে বলেন তখন মনে হয় আমরা যে চেষ্টার পথে এগিয়ে যাচ্ছি সেই পথে আমরা অনেক এগিয়েছি প্রধানমন্ত্রী যদি সময় হয় তিনি যদি স্পেশাল স্ক্রিনিংয়ে তুফান সিনেমাটি দেখেন সেটা আমাদের অনেক ভালো লাগবে